প্রথম দর্শক স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভি চ্যানেলে শুরুতে জানাবো খবরের প্রধান নাম সরকার নাটক সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন বলেছে মির্জা ফখরুল ফের আলোচনা হেফাজত শীঘ্রই পাল্টা কমিটি ব্যাংক বহির্ভূত এগারোটি আর্থিক প্রতিষ্ঠান রেড জোনে ফের হাসপাতালে ভর্তি রেসবি সর্বশেষ জানাবো শীর্ষস্থান নির্বাচক কর্মকর্তাকে বখস্থ করলেন ট্রাম্প আমাদের সবকিছু আলোচনা দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমাদের শুনে প্রধান শুনোনাম এবং জেনে বিস্তারিত মহানগরীর সাধন সম্পাদক আরিফুর রহমান জানিয়েছেন ও প্রতিবাদ জানিয়েছেন বিপি মহাসচিব মির্জা বলেছেন গাড়িতে অগ্নিসংযোগ ঘটনার পর সরকার নাটক সাজিয়ে আবারও জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন সরকারের নিজেদের ব্যর্থতা দুঃশাসন দুর্নীতি লুটপাড়াকি নির্বাচন আড়ালে উদ্দেশ্যে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করতে সুবর্ভিতভাবে ঢাকার গণপরিবহন আগুন দিয়েছে এখন সে ঘটনার দায় দায়িত্ব বিএনপির উপর জবরদস্তি চাপিয়ে দিতে ষড়যন্ত্রমূলক বানর মামলা দায়ের মাধ্যমে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সংস্থাধীন নেতাকর্মীকে হয়রানি ও গ্রেপ্তার করছে এবং গ্রেপ্তার নামে বাসাবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে আসবাবত ভাংস পরিবারের সদস্যদের সাথে অশালীন ও অসজনমূলক আচরণ করছে বিএনপি মহাসচিব বলেন সরকার এই নে ঘটনার বিরুদ্ধে দেশব্যাপী যখন নিন্দাবার ঝড় উঠেছে তখন সরকার সব সুলভার ও নাটক সাজিয়ে আবারও জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে সরকার বলছে সিসিটিভি ফুটেজ দেখে মামলা হয়েছে অথচ একটি মামলা বাদ হিসেবে যাকে দেখানো হয়েছে তিনি নিজেই অস্বীকার করেছেন যে তিনি মামলার দায়ী করেনি ভুয়া বাদী সে মামলার নেতা নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি করা হচ্ছে অন্যদিকে করোনা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশ বিদেশ হাসপাতাল বা বাসায় দীর্ঘদিন থেকে চিকিৎসাধীন কোয়ান্টাম কিংবা থাকে এমনকি দুই বছর ধরে পঙ্কুত্ব বহনকারী নেতাদের সহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী নেতাকর্মীদের এখনও মিথ্যা অভিযোগে আসামি করা হয়েছে তিনি বলেন সরকারের ভাষ্য অনুযায়ী সিসিটিভি ফুটেজ অনুযায়ী যদি আসামি করা হয়ে থাকে তাহলে প্রশ্ন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গণেশচন্দ্র রায় সহ অসুস্থ আহত চিকিৎসাধীন কিংবা ঢাকার বাইরেও বিদেশি অবস্থানত নেতাকর্মীদের মামলা আসামি করা হল বিশ্বের ভিত্তিতে প্রকৃতি অর্থে এই মামলাগুলো যে ও বানোয়ার তা সুনিশ্চিত রাজনৈতিক প্রতিহিংসা চলে করতে পেশিবাদ সরকার এই তৎপরতা বিএনপি মাসি যে ফকিসা আলমগীর ফেনী জেলা জাতীয়বাদী যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটওয়ারীকে গ্রেফতার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কাউন্সিলের কারণে আবার আলোচনা এসেছেন দেশের সর্ববৃহৎ ধর্মভিত্তি ও রাজনৈতিক সংগঠন হেফাজতের ইসলাম বাংলাদেশ রোববার পনেরো নভেম্বর হেফাজতের সদর দপ্তরে বলে ক্ষেত চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসা কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি নিয়ে সংগঠিত শুরু হয়েছে নতুন টানা উদ্ভুত্ত পরিস্থিতি হেফাজতে প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শবির অনুসারীরা সদ্য ঘোষিত কমিটি তথা আল্লামার জুনাই অনুসারীদের মূল ধারা ফেরার কথা আহ্বান জানিয়েছেন এত করে কোনো প্রকার সমঝোতা না হলেও চির ভাঙ্গনের মুখে পড়বে সংগঠনটি এবং বঞ্চিত নেতারা পাল্টা কমিটি গঠনের হুমকি দিয়েছে এক্ষেত্রে হেফাজতে ভাঙ্গনের দায়িত্ব দায়িত্ব কাউন্সিলের আয়োজকদের ঘাড়ে উঠবে বলে মনে করছেন হেফাজতের একাংশ নেতারা যদি নিয়ে এখন পর্যন্ত তাদের কোনো কর্মসূচি ঘোষণা আসেনি সোমবার বিকেলে প্রতিবাদের সঙ্গে সদস্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যফ্রন্টের চট্টগ্রাম মহানগর সভাপতি মহালানা রুহিদ্দিন রুহি সঙ্গে কথা হয় এই সময় তিনি হেফাজের সদঘষিত কমিটি বিশেষ মহলের ইঙ্গিত উদ্দেশ্যে পরিণতভাবে আত্মীয়করণ ও দলীয়করণের মাধ্যমে করা হয়েছে বলে দাবি করেন তিনি বলেন হেফাজতে ইসলাম নতুন কমিটি মনোনীত একশো বিশ জনের মধ্যে নেতা বিএনপি জামাত নেতৃত্বাধীন জোটের শরিক জামাত ইসলামের ওলামা ইসলামী কাশ্মী ও বাংলাদেশের খেলাফত মুসলিমের দায়িত্বশীল পাখিরা যারা আছেন তারা জুড়ে বাবু ত্রিশ জন মহিদ্দিন রুহিদ বিএনপি জোটের শরিক ইসলামের ইসলাম বাংলাদেশ মহাসচিব মৌলানা নুরুল হোসেন নতুন কমিটি নির্বাচন করা হয়েছে তার সংগঠন থেকে হেফাজত নতুন কমিটি চৌত্রিশ জন বিভিন্ন পদে স্থান পেয়েছেন এছাড়া বাংলাদেশের খেলা বা খেলাফত মসজিদ অন্তত বিশ থেকে বাইশ জন নেতা হেফাজত ইসলামের নতুন কমিটির জায়গা পেয়েছেন দলের দুইটি একটি বর্তমানে করলো খেলাপথ মুসলিম বিমপি জামান জোটের প্রতিষ্ঠাকালীন সদস্য অন্যরা হলেন বাবুনগর আত্মীয় স্বজন ও তার অনুসারীরা যদি এসে অভিযোগ মানতে নারাজ সদ্যঘোষের নতুন কমিটি নেতারা তাদের দাবি হেফাজত ইসলামের গঠনতন্ত্র অনুসারে নতুন কমিটি গঠন করা হয়েছে কোনো দল বা গোষ্ঠী খুশি করতে এমন কমিটি গঠন করা হয়নি হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদের যুগান্তরকে বলেন ইসলামাবাদ নেতৃবৃন্দ দীর্ঘদিন বিষয়ে সামনে রেখে দেশে বিজ্ঞ আলমদের নিয়ে নেতৃত্ব মহল ত্যাগ করে নতুন কমিটি গঠন করেছে যাদের সদস্য ঘোষিত কমিটি থেকে বাধ্য হয়েছে তারা ছিল বিতর্কিত সমালোচিত এবং তাদের কারণে হেফাজত ইসলামের নেতাকর্মীদের দেশে নানা ইস্যুতে খেসার দিতে হয়েছে তিনি আরও বলেন হেফাজত ইসলাম ব্যাপকতার সর্বজনীন ইমেজ খুণকারী হয়তো জায়গা হয়নি তারা মনে করেন এই নয় কোনো মহলের ইঙ্গিত বাড়াই নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে দেশের শীর্ষ নিয়ে গঠিত হেফাজতের নতুন কমিটি আলমদের ঐক্যবদ্ধ ইসলামী হেফাজত করার লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়া হবে বলে আমাদের উদ্দেশ্য এছাড়া ভিন্নবদ্ধ কোনো কিছু করা ষড়যন্ত্র করা হলে দেশবাসী তার রুখে দিবে বলে সতর্ক করেন তিনি আজিজুল হক ইসলামাবাদী বলেন কোনো গোষ্ঠী যদি আবেগ তাড়িত হয়ে এইসব ষড়যন্ত্রের পিছনে ছোটাছুটি করছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা আবেগ প্রশোভিত হয়ে দেশ ও মুসলিমের ক্ষতি হয় এমন কোনো কাজ জড়াবেন না অন্যদিকে মাওলানা মহিদিন রুহি অভিযোগ করে বলে আমরা মনে করি হেফাজতে মূল প্রতিষ্ঠাতা উদ্যোক্তা যাদের শ্রম ও ঘামে হেফাজত ইসলাম এই পর্যন্ত এসেছে তাদের বাদ দিয়ে নতুন কথিত পয় স্বার্থপরি ব্যক্তি ও মহলের এজেন্ডা বাস্তবায়ন চক্রান্ত কমিয়ে অঙ্গনের জন্য অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় টেকে আনবে আগামী কর্মপন্থা সম্পর্কে তিনি বললেন আমরা আরও দুদিন সময় নেব এর মধ্যে করণীয় ঠিক করব। করণীয় ঠিক নিয়ে বৈঠক চলছে এই কমিটি প্রত্যাখ্যান করা হয়েছে বৈধ কমিটির সময় ব্যাপার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে এইসব পরিপ্রেক্ষিতে যদি দেশের সর্বজন সদ্য পক্ষ তো আল্লাহ শফির হাতে করফাজ ইসলাম ভেঙে যায় সেক্ষেত্রে ভাঙন দেয়ার দায়িত্ব কাউন্সিল আয়োজক দিয়ে হবে হব হেফাজতে প্রতিষ্ঠাকালীন এই নেতা হুশারি করেন গত সতেরো সেপ্টেম্বর হেফাজত ইসলাম আমির আহমদ শফি মারা যান এরপর থেকে আমি নির্বাচন নিয়ে সংগঠনের মধ্যে নানা আলোচনা শুরু হয় গত শনিবার ঢাকা চট্টগ্রাম থেকে পৃথকৃত সমাজ সম্মেলন করে হেফাজত ইসলাম প্রতিনিধি সম্মেলন নিয়ে প্রশ্ন তুলেন আল্লামা শফি অনুসারে একটি অংশ চট্টগ্রামের প্রেস ক্লাব সমাজ সম্মেলন করেন প্রয়াত আল্লাহ শফি শেলক মোহাম্মদ মহিনুদ্দিন আর ঢাকা জাতীয় প্রেস ক্লাব সমান সম্মেলন করা হেফাজতে যুক্ত মহাশয় মুক্তি ফজুল্লাহ তাদের কাউকে স্থলে দেখা যায়নি প্রসঙ্গ রোববার হেফাজতে কাউন্সিলের একশো একান্ন সদস্য বিশিষ্ট নতুন কমিটি একশো জন সদস্য মনোনীত হয়েছেন অবশিষ্ট একত্রিশ সদস্য পরিবর্তে যুক্ত হবে বলে হেফাজতের নতুন কমিটি জানিয়েছেন দেশে বহি ব্যাংক বহির্ভূত তেত্রিশটি আত্মিক প্রতিষ্ঠানের মধ্যে এগারোটি অবস্থা রেড জোনে সবচেয়ে খারাপ এছাড়া ইয়েলো জোনে বা ঝুঁকিপূর্ণ তালিকা আঠারোটি গ্রিন বা ভালো অবস্থান রয়েছে মাত্র পাঁচটি চারটি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদন থেকে পাওয়া গেছে এসব তথ্য তবে প্রতিবেদন কোনো প্রতিষ্ঠান উল্লেখ করা হয়নি সত্য জানা যায় এর আগের এক ছিল দশটি প্রতিষ্ঠান এবার একটি প্রতিষ্ঠান যোগ হয়েছে ইয়েলো জুনে আগে ছিল উনিশটি প্রতিষ্ঠান এবার আঠেরোটি গ্রিন জুনে আগের মতন এবার চারটি প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ ইয়েলো জোন থেকে একটি প্রতিষ্ঠানের অবস্থা আরও খারাপ হলো এর এক জোনে গেছে চাপ সহনশীল প্রতিবেদন ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন জোনে ফেলেছে বাংলাদেশ ব্যাংক এবার প্রতিবেদন তৈরিতে প্রতিষ্ঠানগুলোর সুদার হার বৃত্তিজনিত ঝুঁকি ঝুঁকি ঋণের ঝুঁকি সম্পত্তি মূল্যজনিত ঝুঁকি ও দারুল্য অবস্থায় চার ঝুঁকি বিবেচনা নেওয়া হয় রেড জুনে পড়া প্রতিষ্ঠানগুলো নিবিড়ভাবে তদারকি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক